কার্যত পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী ভোট নিজেদের দখলে ধরে রাখতে তৎপর বিজেপি। দুদিনের সফরে আজ জলপাইগুড়ি জেলার দুটি চা বাগানে দলীয় কর্মী ও বাগান শ্রমিকদের নিয়ে ঘরোয়া বৈঠক করল বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি নবান্ন অভিযান থেকে ফিরে আসার পর বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিল বিজেপি নেতা দিলীপ ঘোষ। জলপাইগুড়ি জেলার গাজলডোবা, পাথরঝোড়া চা বাগান ও ডামডিং এর বেদগুড়ি চা বাগানে যান বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী ও জেলা বিজেপির অন্যান্য নেতারা। গত লোকসভা বিধানসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। চা বলয়ের একটা বড় অংশের ভোট চলে গিয়েছিল বিজেপির দিকে। সে কারণেই আদিবাসীদের ভোট পেতে চলতি মাসের 11 তারিখে মালবাজারের উত্তরবঙ্গের 6 জেলার আদিবাসীদের নিয়ে একটি জনসভা করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই মালবাজার এলাকার দুটি চা বাগানে গিয়ে দলীয় কর্মী ও সাধারণ চা শ্রমিকদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। চা বাগানের মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেটাও শোনেন দিলীপ বাবু। শ্রমিকরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন দিলীপ ঘোষের কাছে। বিদ্যালয় থাকলেও সেটা নাকি 3 বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং হাসপাতালে কোনো ভালো চিকিৎসক নেই। ছেলে মেয়ে পড়াশোনা করতে 15 থেকে 20 কিলোমিটার দূরে মালবাজারে যেতে হয় বলে অভিযোগ করেন শ্রমিকেরা। चिंता नहीं, लोग अपना वोट करेंगे, चुनाव होगा, जिसको आप वोट करेंगे वो जीतेगा, उसकी व्यवस्था हम करेंगे, तो उसकी तैयारी चल रही है, इसलिए घबराने का नहीं है। देश में परिवर्तन हो रहा है, मोदी जी जब तक है चिंता नहीं है, बंगाल में थोड़ा चिंता है, इसमें परिवर्तन होगा। জলপাইগুড়ি থেকে আর একাধিক চা বাগানে আমরা গেলাম, 3-4টি চা বাগানে গেলাম, কিছু চা বাগানের সমস্যা শুনলাম, ওখানকার ম্যানেজারের সঙ্গে দেখা করলাম, যাতায়াতের ব্যবস্থা, স্বাস্থ্য, জল, স্কুলের ব্যবস্থা সব জায়গায় কিছু কিছু কম আছে, যাতে হয় তার কথাবার্তা বললাম, ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা হলো এবং আজকে এখন রাত হয়ে গেছে, তাও আমরা একটা চা বাগানে এসেছি এখানে ডামডিমের কাছে। এখানে ভেতরে লোকেরা থাকেন, প্রাইমারি স্কুল সেটা বন্ধ পড়ে আছে, মাস্টার নেই, একটা হসপিটাল ছোট আছে সেখানে হাতুড়ে ডাক্তার এবং মাস্টার ডাক্তার নেই। এখান থেকে মালবাজার অন্ততপক্ষে 15-20 কিলোমিটার দূর, প্রাইমারি স্কুলের জন্য ওখানে যেতে হয়, হাই স্কুলের জন্য যেতে হয়, হসপিটালের জন্য যেতে হয়, তো প্রাথমিক সুবিধার খুবই অভাব আছে এবং পঞ্চায়েতের মাধ্যমে সরকারি যে যোজনার লাভ পাওয়ার কথা ছিল কেউ পান না, শৌচালয় নাই, আবাস যোজনার বাড়ি নাই, পানীয় জলের যে জল জীবন প্রকল্পের এখানে কোনো সুবিধা নাই, তো এই সমস্ত অসুবিধা লোকের আছে। কিষাণ সম্মান নিধিও পায় না, আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, কারণ নামেতে কাগজ নেই, জমি নাই, এই সমস্যার জন্য সাধারণ মানুষ কেন্দ্র সরকার রাজ্য সরকার সব সুবিধা থেকে বঞ্চিত। তারপরে দুর্নীতি, কোনো নেতা কেউ অফিসার দেখতেও আসে না লোকের কিরম আছে, প্রাথমিক স্কুলে স্কুল নেই, এখানে 4টে বুথ, 4,500 ভোটার আছে, কমপক্ষে 7,000-8,000 মানুষ আছেন এখানে, তারা কী অবস্থায় আছে কেউ দেখতে আসে না। তো দূর দূর এলাকায় বাংলার ইকোনমিকে যে চা শিল্প উন্নত করছে, শক্তিশালী করছে, সেই চা বাগানের শ্রমিকরা কি দুর্দশা আছেন কেউ দেখতে আসে না। আর এখানে অভিষেক বাবু এসে বলছেন আগে PFD তাহলে ঘেরাও হবে, কিন্তু প্রাইমারি স্কুল কে দেবে, জল কে দেবে, স্বাস্থ্য ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা কে করবে, সেটা কেন করছেন রাজ্য সরকার? খালি মোদিজির পাঠানো রেশনটা পাচ্ছেন, তাও কম, তাতে 2.5 বছর ধরে মানুষ বেঁচে আছে।